নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। শনিবার ত্রিপুরা হাইকোর্ট বার কাউন্সিলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে আমাদের সংবাদ প্রতিনিধিকে জানান ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদ্যুৎ ধর। ত্রিপুরা হাইকোর্ট বার কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার। এদিনের বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে ডাকা হয় আম্বাসায় নিগৃহীত আইনজীবী দেবদাস বক্সিকে। তার ঘটনা সম্পর্কে অবহিত হয় বার কাউন্সিল। এই মামলা প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি জানিয়েছেন আইনজীবী। এছাড়া এখন থেকে হাইকোর্ট বার কাউন্সিলে কোনো টেম্পোরারি কর্মী রাখা হবে না, তাদের পুরো সময়ের জন্য নিয়োগ করা হবে। বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অডিটর নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মীদের বেতন 10% বৃদ্ধি করা হয়েছে। 2010 সালের গাইডলাইন অনুযায়ী যারা এনরোলমেন্ট করেছেন তাদের ভেরিফাই করা হবে। ভবিষ্যতে যারা চাইবেন তাদের গাইডলাইন অনুযায়ী অনুমোদন দেওয়া হবে। একই সঙ্গে কাজকর্ম পরিচালনার জন্য হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের জন্য পৃথক অফিস গৃহ নির্মাণের জায়গা সরকারের কাছে চাওয়া হবে বলে জানান ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদ্যুৎ ধর। সেটা নিয়ে আমরা আমাদের কাছে রিপোর্ট ছিল না, এই জন্য যে নাকি কমপ্লেন অ্যাডভোকেট নানের অ্যাডভোকেট বক্সি, দেবদাস বক্সি, তাকে আমরা ইন পার্সন ডাকছিলাম। আজকে সে আসছিলেন, এসে উনি নর্থেস করছেন, ওইটা উনি আর উনি চালাবেন না, নিয়ম সেরে গেছিল, আমরা ডক করেছি, আজকে ডক করেছি। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাজনৈতিক ক্ষমতায়নের জন্য এডিসির সাংবিধানিক মর্যাদা খর্ব করা হচ্ছে। বাজেটে আর্থিক কাটছাঁট করা হচ্ছে। সাংবাদিক সম্মেলন করে এ অভিযোগ করেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। এডিসির সাংবিধানিক মর্যাদা যেভাবে রাখা উচিত সেভাবে রাখা হচ্ছে না, তাকে খর্ব করার চেষ্টা হচ্ছে, বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে। রাজনৈতিক ক্ষমতায়নের জন্য যদি এভাবে আচরণ করা হয় তাহলে তার পরিণাম আগামী দিনে ভালো হবে না। বাজেটে আর্থিক কাটছাঁট করা হচ্ছে, সময় মতো প্রদান করা হচ্ছে না এডিসি প্রশাসনকে। শনিবার সাংবাদিক সম্মেলন করে এ অভিযোগ তুলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। এডিসির কার্যনির্বাহী সদস্যের নিরাপত্তা রক্ষী কমিয়ে দেওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এক্ষেত্রে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। এসকোটের গাড়ি তুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ তার। অতিরিক্ত এ সমস্যা নিরসন করতে দাবি জানান তিনি। উনি বলেছেন যে ওনার নাকি সময় নেই, আমরা বলছিলাম 4 তারিখ, 6 তারিখ, 7 তারিখ যে কোনো দিন আপনি আমাদের সাথে একটু কথা বলেন, দেখা করেন। উনি বলছেন আপনাদের কোনো বক্তব্য যদি থাকে লিখে দেন, উনি সাক্ষাৎ করলেন না। এটাও একটা একটা নির্বাচিত সংস্থা, সাংবিধানিক সংস্থা, স্বশাসিত জেলা পরিষদ, ওনারা দেখা করবেন, উনি দেখা করছেন না। এটাও আমরা মনে করি এটা অগণতান্ত্রিক, এটাও কোনোভাবে কাম্য না। আমরা সব দিকে যদি বিচার করে দেখি তাহলে আমাদের মনে হলো যে আসলে এডিসিকে তার যে সাংবিধানিক যে যে মর্যাদা, যে যেরকমভাবে দেখার কথা সেরকমভাবে দেখা হচ্ছে না। এডিসিকে অবজ্ঞা করার চেষ্টা হচ্ছে, খর্ব করার চেষ্টা হচ্ছে। এটা যদিও আমি যেটা আমরা যেটা মনে করি যে আসলে এটা একটা সরকারি মানে প্রশাসনিক একটা সাংবিধানিক একটা সংস্থা, এটা কি এরকম হচ্ছে কিনা জানি না। এক দেশ, এক জাতি, এক ধর্ম, এক মানে এই যে ভাবনা থেকে হয়তো বা আমাদের জেলা পরিষদকেও হয়তো বা তুলে দিতে চাইছেন, এটাকে খাটো করে দেওয়ার জন্য হয়তো হয়তো বা দেখছে বলে মনে হয়। তা না হলে এইরকম দৃষ্টিভঙ্গি এডিসির প্রতি এটা তো কোনোভাবেই বিমাত্র সুলভ আচরণ করা কোনোভাবেই ঠিক না। কারণ একটা সরকার আছে, এর মধ্যে উপজাতিদের জন্য, জনজাতিদের জন্য, ইন্ডিজিনাসদের জন্য, তাদের আর্থিক অবস্থা, তাদের পলিটিক্যাল যে
আপনার পাওয়ার এগুলি দেওয়ার জন্য জেলা পরিষদ হয়েছে। এখন এই পলিটিক্যাল পাওয়ারের জায়গা থেকে যদি এটাকে খাটো করে এটাকে অমর্যাদা করার চেষ্টা করা হয়, এটা কিন্তু ভবিষ্যৎ খুব ভালো হবে বলে আমরা মনে করি না। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। অবৈধ মদ ব্যবসায়ীদের গ্রামছাড়া করতে হাতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ দেখান প্রমিলা বাহিনী। ঘটনা শান্তির বাজার মহকুমার লতুয়াটিলা এলাকায়। পুলিশের নিষ্ক্রিয়তায় এই পথ বেছে নিতে বাধ্য হন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। পুলিশের উপর আস্থা হারিয়ে মদ ব্যবসায়ীদের চামড়া খুলে নেব এমন স্লোগান দিয়ে হাতে ঝাড়ু নিয়ে 50-60 জন গ্রামের মহিলা মদের ব্যবসায়ীদের গ্রামছাড়া করে। এই ঘটনা ঘটে শান্তির বাজার মহকুমার লতুয়াটিলা এলাকায়। দীর্ঘদিন ধরে ওই এলাকার স্থানীয় বাজারগুলিতে সন্ধ্যার পর মদ ব্যবসায়ী এবং মাদকের অত্যাচারে সাধারণ জনগণের বাজারে যাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। বারবার বিভিন্ন মহল থেকে স্থানীয় বাইকুড়া থানায় জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। পুলিশ আসার আগেই বাজারে খবর চলে আসে। ব্যবসায়ীরা বলেন পুলিশকে বলে লাভ নেই, তারা মাসের শেষে থানায় টাকা জমা দিয়ে ব্যবসা চালায়। দিনের পর দিন এভাবে চলে আসছে দেখে শনিবার সন্ধ্যায় স্থানীয় মহিলা পুরুষ এবং ঋষ্যমুখ মণ্ডল সভাপতি অশেষ বৈদ্য, প্রাক্তন পঞ্চায়েত এলাকার বিশিষ্ট সমাজসেবী স্বপন পাটারি সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা এই মিছিল সংগঠিত করেন। আজকে আমরা মৌরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর মৌরিপুর বাজারে, যেটাকে লতুয়াটিলা হিসাবে পরিচিত, সেই বাজারে আমরা এলাকার দীর্ঘদিন ধরে কিছু অসাধু মদ বিক্রির কারণে বা তাদের পেছনে বিভিন্ন চক্রান্তের কারণে এলাকার শান্তির পরিবেশ নষ্ট হচ্ছে, সেটা দেখে আমি মণ্ডল সভাপতি হিসাবে এলাকার শান্তির পরিবেশকে রক্ষা করার স্বার্থে আমি আজকে এলাকার মা বোনদের নিয়ে আমাদের সমস্ত কার্যকর্তারা এবং এলাকার শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকবৃন্দরা সবাই আমাদের সাথে সামিল হয়েছে। এলাকার শান্তির পরিবেশটাকে অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের মা বোনরা যেই আমাদের সরকারের যে চিন্তাধারা, যে নেশামুক্ত ত্রিপুরা গঠন করা এবং নেশামুক্ত ত্রিপুরা গঠন করার মধ্যে দিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করা, সেই নেশামুক্ত উত্তর মুহুরিপুর গঠন করার লক্ষ্যে যারা মদ বিক্রি করে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে আজকে ঝাড়ু হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। শান্তির বাজার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আদা চুরি করতে গিয়ে বাড়ির মালিকের হাতে ধরা পড়ল এক নাবালক। ঘটনা বিলোনিয়া মহকুমার উত্তর কলাবাড়িয়া এলাকায়। নাবালককে একটি পোস্টের সঙ্গে বেঁধে পুলিশকে খবর দেন এলাকাবাসী। বিলোনিয়া মহকুমার উত্তর কলাবাড়িয়ার বাসিন্দা কানু দাসের বাড়িতে আদা চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল শান্তির বাজার মহকুমার কাঞ্চননগর এলাকার এক নাবালক। জানা যায় এই এলাকায় প্রতিনিয়ত চুরিকাণ্ড ঘটে থাকে। আদা চুরি করতে গিয়ে ধরা পড়ল নাবালকটি। চুরি করতে গিয়ে ধরা পড়ার সঙ্গে সঙ্গে এলাকার লোকজন নাবালকটিকে হাত পা বেঁধে একটি পোস্টের সঙ্গে বেঁধে রাখে। সঙ্গে সঙ্গে বিষয়টি বিলোনিয়া থানায় জানানো হয়। সন্ধ্যা 5টার দিকে থানায় খবর দেওয়া হলেও রাত 7:30 নাগাদ পুলিশ কর্তাবাবুরা হেলে দুলে ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তী সময় বিলোনিয়া থানার এসআই অসিত দাস নাবালকটিকে কোনো প্রকার জিজ্ঞাসাবাদ ছাড়াই ছেড়ে দেন। বাড়ি কোন জায়গা? বাবার নাম কি? তোমার বয়স? হ্যাঁ, 16 বছর। কতদিন ধরে চুরি করতেছো তুমি? কতদিন ধরে চুরি করতেছো? কি কি চুরি করছো? বাড়ি কোন জায়গাতে তোমার? শুধু আদাই চুরি করো রাত্রেবেলা? কি হয়েছিল বলতে, আদা তো এর আগেও চুরি হয়েছে। হ্যাঁ, আজকে সকালে যা দেখেছি, আজকে গতকাল করে চুরি করেছে, রাত্রেবেলা নিচে সকালবেলা দেখেছি আদা তো উঠানো। তো আমাদের তো একটা ডাউট থাকে, কে কে চুরি করতে পারে, এর টার্গেট করা হয়েছে আগের থেকে, এর প্রতি ফলো করা হয়েছে। দেখে দিই না, আদা তো বেশি নেওয়া তো 5-6 কেজি হবে, 6 কেজি আদা লয়ে সে একটা গাড়ি রিজার্ভ করে যেতে আছে। গাড়ি কোন গাড়িটা? অটো গাড়ি। বিলোনিয়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস থেকে পদত্যাগের কথা ঘোষণা করলেন বরাক উপত্যকার তাবর নেতা গৌতম রায়। বিজেপি সভাপতি রঞ্জিত দাসের সাথেও সাক্ষাৎ করেন তিনি। এ নিয়ে গুঞ্জন উঠেছে রাজনৈতিক মহলে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ দল ছাড়লেন গৌতম রায়। কংগ্রেস থেকে পদত্যাগের কথা ঘোষণা করলেন বরাক উপত্যকা তথা হাইলাকান্দির এক সময়ে প্রবল
প্রতাপান্বিত নেতা গৌতম রায়। পদত্যাগ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গৌতম রায় জানান, আগে কংগ্রেস দলের পরিস্থিতি অন্যরকম ছিল। ওনার বাবা ও সক্রিয় কংগ্রেস কর্মী ছিলেন, এখন সেই পরিস্থিতি দলে নেই। কংগ্রেস দলের কোনো নেতার প্রতি ওনার কোনো আক্রোশ নেই, তবে বিজেপি দল যেভাবে কাজ করছে, বরাক উপত্যকার মানুষ হিসেবে উনি দেখছেন কিভাবে পরিবর্তন ঘটে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে চলছে, তাতে বিজেপি দলের প্রতি সমর্থন ওনার থাকবে। বিজেপি দলে আপনি কখন যোগদান করেছেন, এই প্রশ্নের উত্তরে গৌতম রায় জানান, দুই একদিনের মধ্যেই জানতে পারবেন। বরাক উপত্যকায় এক সময় আপনাকে কিং মেকার উপাধি দেওয়া হয়েছিল, বিজেপি দলে এসে আপনার রাজনৈতিক জীবন কিভাবে এগিয়ে নিয়ে যাবেন। সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে শ্রী রায় জানান, বিজেপি দলের সবার সাথে তার সুসম্পর্ক রয়েছে। কাটলিছড়াতে বিজেপি সমর্থকরা 30 বছর ধরে তাকে নির্বাচিত করে এসেছিলেন। বিজেপি দলের থেকে নির্বাচনে দাঁড়াবেন কিনা, এই প্রশ্নের উত্তরে গৌতম রায় জানান, এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা করার প্রশ্ন আসছে না, কারণ বিজেপি দলের নেতৃত্বের অভাব নেই। যাই হোক, এদিনের ঘোষণায় সব জল্পনা কল্পনার অবসান ঘটল। এখন বিজেপির কোনো খুশির ঘটনায় আবির খেলতে আর কোনো বাধা রইল না, রইল না এই নিয়ে সকোচ নোটিশ পাওয়ার আশঙ্কাও। পাথারকান্দি প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি জানেন, মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 লিটার, 2 লিটার এবং 20 লিটার ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য, হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত হলো মালদা জেলার হবিবপুরে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য সহ প্রশাসনিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা। মালদা জেলার বামনগোলা, হবিবপুর ও গাজল ব্লকের আদিবাসীদের নিয়ে হবিবপুরে উদযাপিত হলো বিশ্ব আদিবাসী দিবস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, পুলিশ সুপার অলোক রাজুরিয়া, জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল সহ অন্যান্য প্রশাসনিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা। এদিনের অনুষ্ঠানে আদিবাসী ছাত্রছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদান, বিআর আম্বেদকর মেধা পুরস্কার প্রদান, মহিলাদের আনন্দধারা, কৃষকদের চেক, বয়স্ক ব্যক্তিদের ভাতা প্রভৃতি সরকারি সুযোগ সুবিধা আদিবাসীদের হাতে তুলে দেওয়া হয়। মালদা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। স্বাধীনতা দিবসে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনের উদ্যোগে গোটা খোয়াই জেলা জুড়ে চলছে তল্লাশি অভিযান। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন খোয়াই জেলাবাসী। সামনেই স্বাধীনতা দিবস, এই দিবসে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য খোয়াই জেলা পুলিশ সুপারের উদ্যোগে গোটা খোয়াই জেলার বিভিন্ন স্থানে চেকিং চলছে। রবিবার দিনভর জেলার চেকিং টিম এবং কল্যাণপুর থানার পুলিশ মিলে কল্যাণপুর বাজার সহ আশপাশ এলাকায় চেকিং চালায়। নামানো হয় ডগ স্কোয়াডও। শুধু কল্যাণপুর নয়, জেলার সবকটি ব্লক সদর মহকুমা অফিসেও চেকিং করা হবে। আমরা 15 আগস্ট উপলক্ষে আমাদের এসপি খোয়াই নির্দেশে আমরা খোয়াই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলি পিএস আছে, পিএস এরিয়া আছে, ওই এরিয়াগুলিতে আমরা
এন্টি সাবরিস চেকিং করতেছি যেন কোনো রকমের ধ্বংসাত্মকমূলক কার্যকলাপ না ঘটে, ওইটাই জন্য আজকে আমাদের এই সার্চিং ডিউটি চলছে। কল্যাণপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। উত্তর জেলা পুলিশের উদ্যোগে ধর্মনগরে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ কর্মসূচি। এই মহতী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। পাশাপাশি উপস্থিত ছিলেন পুলিশ সুপার ভানুপ্রত চক্রবর্তী, এগিয়ে চলো ক্লাবের সভাপতি চন্দন দাস সহ অন্যান্যরা। উত্তর জেলা পুলিশের উদ্যোগে ধর্মনগরে বৃক্ষরোপণ অনুষ্ঠান। রাজবাড়ি এগিয়ে চলো ক্লাব সংলগ্ন রাস্তার মাঝখানে শতাধিক গাছ লাগিয়ে হয় এই বৃক্ষরোপণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার ভানুপ্রত চক্রবর্তী, এগিয়ে চলো ক্লাবের সভাপতি চন্দন দাস সহ পুলিশের আধিকারিক বৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জানান, চারিদিকে বৃক্ষ নিধনের ফলে পৃথিবীতে প্রতি বছর 1% করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য গাছ লাগাতে হবে। এদিন ধর্মনগরের রাজবাড়ি এলাকায় বৃক্ষরোপণ করে পুলিশ সুপার জানান, এর আগে পুলিশের উদ্যোগে যে গাছ লাগানো হয়েছে তা বড় হওয়া পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে পুলিশের, কিন্তু এই গাছ রক্ষা করার জন্য এলাকার মানুষের সাহায্য চেয়েছেন পুলিশ সুপার। উপাধ্যক্ষ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। শিল্প উন্নত, সেখানে গাছের সংখ্যা 100 গাছ এবং আমাদের দেশের গাছের সংখ্যা সর্বনিম্ন পৃথিবীর মধ্যে 128। ইউএনএ যে একটা পরিসংখ্যান বেরিয়েছে সেটাতে বলেছে, এই যে বর্ষাকালীন সময় চলছে, যদি প্রত্যেক ভারতীয় 5টা করে গাছ লাগান এবং সেই গাছটাকে রক্ষণাবেক্ষণ করেন, তবে যে পরিবেশের যে একটা ভারসাম্য নষ্ট হচ্ছে, বিশেষ করে ইন্ডিয়ার ক্ষেত্রে, বরং আমাদের 6টা ঋতু ছিল, আমরা 6টা ঋতু তখন ভুলে গেছি, এখন 6টা ঋতু আমরা উপলব্ধি করতে পারি না, সামনের দিনে কী হবে ভগবান জানে। তাই আমরা আমাদের যে দায়বদ্ধতা যেটা আছে সেই দায়বদ্ধতা আমরা বজায় রাখবো, আমরা সবাই গাছ লাগাবো এবং গাছটাকে রক্ষণাবেক্ষণ করবো। দার্জিলিং যায়, নৈনিতাল যায়, নৈনিতালে একটা লেক আছে বিশাল সুন্দর, কিন্তু প্রত্যেকটি জায়গায় পাহাড়ের এফেক্ট আছে। দার্জিলিং কাঞ্চনজঙ্ঘা আছে, কিন্তু শিলংয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা নেই, কিংবা লেক যেগুলো আছে সেরকম এত বড় লেক নেই, কিন্তু সেখানে সেখানে মেন জিনিসটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়। পাহাড়ের মধ্যে গাছগাছালি থাকার কারণে ন্যাচারাল বিউটি হয়েছে। তা আমাদের এখানে যে বড় কোনো তীর্থভূমি নেই, বড় কোনো হাসপাতাল নেই, বড় কোনো স্কুল নেই যে বাইরে থেকে মানুষ আসবে, যদি জায়গাটাকে ধর্মনগরটাকে আমরা ক্লিন করতে পারি, আরও করে সুন্দর করে রাস্তাঘাটগুলো ভালো করতে পারি, সন্ধ্যাবেলা যেরকম লাইটের হয়েছে, আরও এই শহরের সাইড শিববাড়ি বলুন, কৃষণ রোড বলুন, আলগাপুর বলুন, বিবিএসগুলির পেছনটা বলুন, বিদেশগুলির পেছনে অনেকগুলো গলি আছে, চন্দ্রপুরের ভেতর আছে, পদ্মপুরের ভেতর আছে, নয়াপাড়া আছে, সবগুলো গলি আলোকিত করতে পারি, টোটাল এরিয়াটা যদি আমরা সবুজ করে ফেলতে পারি, তাহলে এখানে আসবে মানুষ ছুটি কাটাতে পারে, চলো ধর্মনগরটাকে দুটো সুন্দর হিসেবে দেখতে আসি। এখনও যারা 5-7-10 বছর পরে আসেন, অনেকটা খুশি হন, সেটা কিন্তু আমার একার পক্ষে হবে না, সরকারের পক্ষে হবে না, সবাইকে এগিয়ে আসতে হবে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যের সরকার পাল্টেছে, পাল্টায়নি জনজাতিদের জীবনযাত্রা। আজও পাহাড়ের লাকড়ি সংগ্রহ করে সংসার চালাতে হচ্ছে বিলোনিয়া মহকুমার আত্মপাড়া এলাকার ত্রিপুরী জনজাতিরা। দেখুন এ নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। বাম আমল হোক আর রাম আমলি হোক, কোন আমলে বিলোনিয়া মহকুমার পশ্চিম কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আত্মপাড়া এলাকার মানুষের নিত্যদিনের সমস্যা সমাধানের কোনো ধরনের উদ্যোগ নিতে দেখা যায়নি কাউকে। নিজেদের আখের গোছাতে মনোভাব যে সমস্ত নেতাদের মধ্যে এখনো রয়ে গেছে, তাদের আমলে সাধারণ মানুষের সমস্যা নিরসন হবে এমনটা ভাবাই যায়নি ত্রিপুরা রাজ্যে। এই বিলোনিয়া মহকুমার অন্তর্গত পশ্চিম কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন সমস্যা, যেমন এই এলাকার পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, কুয়ো থেকে জল সংগ্রহ করে পান করতে হয়, এই কুয়োর জলের উপর তাদের একমাত্র ভরসা। এছাড়া এই এলাকায় সবকটি বাড়ি ঘরের অবস্থা মোটেই ভালো নয়, একই ঘরে তাদের থাকা খাওয়া সব করতে হয়, রয়েছে রাস্তাঘাটের সমস্যা, রাস্তা না থাকায় তাদের পথ চলতে খুবই অসুবিধা হচ্ছে, বিশেষ করে স্কুল ছাত্রছাত্রীদের। জানা যায় এলাকায় 30-35 পরিবার লোকের বসবাস, সবই ত্রিপুরী সম্প্রদায়ের লোক। সরকারের কাছে বহুবার আবেদন জানিয়েও কিছু কাজের কাজ হয়নি। এছাড়া এলাকায় রয়েছে বিদ্যুতের সমস্যা, সঠিক সময় বিদ্যুৎ থাকে না, বন্ধ হয়ে রয়েছে গ্রামের রেগার কাজ। এই ত্রিপুরী সম্প্রদায়ের লোকেরা বন থেকে লাকড়ি সংগ্রহ করে বাজারে বিক্রি করে তাদের সংসার চালাতে হয়। এলাকার প্রায় সবকটি রাস্তাঘাটের অবস্থা খুবই করুণ,
পায়ে হাঁটা রাস্তাঘাট এখন রূপ নিয়েছে ধানের জমির। সামান্য বৃষ্টি হলে এক হাঁটু কাদা নিয়ে পথ চলতে হচ্ছে ওই এলাকার লোকজনদের। বিগত বাম জমানায় এই এলাকার লোকজনেরা বহুবার স্থানীয় নেতাদের কাছে আবেদন জানিয়েছিলেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য, কিন্তু এলাকার মানুষের দুর্দশা কোনো সময় এলাকার সমস্যা নিরসনে এগিয়ে আসেননি নেতারা। এবার বাম আমল কি রাম আমল, স্থানীয় লোকজনেরা এবার ভেবেছিল হয়তো তাদের সমস্যার সমাধান হবে। কিন্তু এই সরকারের দুবছর পার হতে চললেও মানুষের সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। দেখা গেল বর্তমানে নেতাবাবুরা শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, কাজের কাজ কিছুই করছেন না। স্বাভাবিক কারণে ওই এলাকার মানুষ এখন খুবই ফুঁসছেন। পশ্চিম কলাবাড়িয়া আত্মপাড়া এলাকার রাস্তাঘাটের অবস্থা বড়ই কাহিল, তাই এলাকার লোকজনদের দাবি উঠছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। তাদের দুঃখের সময় সাংবাদিকদের কাছে পেয়ে তাদের বুক ভরা সমস্যার কথা তুলে ধরলেন আমাদের প্রতিনিধির কাছে। নাম কি? কোন স্কুলে পড়ো? কলাবাড়ি স্কুলে। তো তোমার বাড়ি কি এদিকে? প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে যাও? কেমন যাও রাস্তা দিয়ে? অনেক কষ্ট হয় না পেকে দিয়ে? কোন ক্লাসে পড়ো তুমি? এই ঘরটার মধ্যে কি আপনারা থাকেন? আমি আন্ডা থাকি আরে। আচ্ছা, কতজন আছে পরিবারের আপনারা? সাতজন। মানে কিভাবে সংসারটা চালান আপনারা? কাম করে খায় রে এমনি, চলবো কষ্ট করি। কষ্ট করে সংসারটা চালান না? আচ্ছা আচ্ছা। এছাড়া আর এখানে আর কী কী সমস্যা রয়েছে আপনাদের? না গোল্লায় সমস্যা, জল্লায় সমস্যা, দিয়া পুজা বাবার কাম করে খাই। সরকার থেকে কিছু দিচ্ছেন আপনারা? কিচ্ছু হয়েছে না। ঘরও দিচ্ছে না? ঘরও দিচ্ছে না। আপনার রেগার কামও বন্ধ, রেগার কাজও বন্ধ? বন্ধ। তো এই ব্যাপারে আপনারা এখানে স্থানীয় পঞ্চায়েতে কইছিলেন নি ঘরটো দিছে না যে তারা দেই না হলে কি করতাম আমরা? বেলুনিয়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।